বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশে এবং দেশের বাহিরে যারা আছেন, ইউটিউব থেকে যারা দেখতেছেন, ফেসবুকের পেজ থেকে যারা দেখতেছেন, সকলকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ। আসলে আমি এই সিজনে থেকেই শুরু করেছিলাম এই এগ্রিকালচার নিয়ে ভিডিও। আসলে আমার মন ছিল না, আসলে যে বয়স, এই বয়সের সাথে আসলে ভিডিও করা হয় না। যাই হোক, সকলকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ। আসলে আমার এই পেজ, যারা এগ্রিকালচার নিয়ে ভিডিও করে থাকে তাদের ভিডিও কেমন শেয়ার করে জানি না, কিন্তু আমার ভিডিওগুলো অনেক শেয়ার কম হয়, কারণ হয়তো ভিডিওগুলো আপনাদের মনের মতন দিতে পারি না। এই জন্য আমি এইখানে ভিডিও শুরু করেছিলাম এই আম দিয়েই। এই আমগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু একদম গাছে। আবার এটা ভাবেন না, যেমন চায়নারা দেখা যাচ্ছে যে প্লাস্টিকের আম গাছে বান্দা রেখে তারপরে কিন্তু আপনাদের দেখায়। এই দেখেন যে আসলে আমগুলো কিন্তু আসলে প্লাস্টিকের না, অরিজিনালি আম যেটা এটাই। যাই হোক, আপনারা সকলেই আমার এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন, যারা পেজ থেকে দেখতেছেন তারাও শেয়ার করবেন। আরেকটি কথা না বললেই নয় যে অনেকেই বলে যে ভাই আপনার ভিডিও দেখি, আপনাকে দেখি না। আসলে আমি তেমন যে ভালো ভিডিও করতে পারি তা নয়, কিন্তু অন্য অন্য মানুষের মতন যে এই ভিডিওগুলো আসলে যারা করে, দেখা যায় যে এক সপ্তাহে যে ভিডিওগুলো করে, একদিনে এই ভিডিওগুলো করে এক সপ্তাহে কিন্তু ছাড়ে ঘরে বসে। আমি কিন্তু সেটা করতে পারি না, আমি কিন্তু অন্যভাবে আসলে দেখছেন আমগুলো, এই যে একদমই যে অরিজিনারি গাছের মধ্যেই দেখেন, আসলে কোনো দড়ি বাঁধা নেই। এই দিকেও অনেক আম শুকে আছে, কিন্তু আমের আসলে অবশ্য বেশি একটু চাহিদা থাকার কারণে হয়তো আপনাদের ভিডিওগুলো দিতে পারি নেই, আমও একটু এবছর কম। আমার 10-12টা গাছ আছে। যাই হোক, আমি আমগুলো একটু আমি পারার চেষ্টা করতেছি, দেখি কিছু আম আমি পারবো আপনাদের দেখাবো। যাই হোক, আমি আসলে সত্য মিথ্যা আল্লাহ পাক ভালো জানে, যে মিথ্যা বলে কথায় আছে যে হাদিসের কথা, যে মিথ্যা বলা আর বাইয়ের মরা বাইয়ের মাংস খাওয়া একই কথা। আমি কিন্তু তা আসলেই করতেছি না, যদি মিথ্যা বলে থাকি তাহলে আল্লাহ পাক আমাকে শাস্তি দিবেন হাশরের ময়দানে। এই দেখেন এই আমগুলা একদমই অরিজিনালি, এই যে কাঁচা দেখা যাচ্ছে, যে পারতেছি আমি। এরকম 12টা গাছ রয়েছে আমার, এদিকে আরেকটা আছে, এই আমগুলা পারতেছি। একটু লক্ষ্য করে আপনারা দেখেন যে আসলে আমি চাই না যে কিছু ই করার জন্য, এই যে এই সেই আমগুলো পাচ্ছি আমি একদমই গাছের পাকা। আসলে যারা দেখা যায়, আমি একটু আজকে একটা জিনিস দেখাবো আমি আপনাদের, যে এইদিকে একটু একদমই ওই যে আরেকটি পড়ে গেছে, অনেক আমি কিন্তু আজকে গাছে পাকছে। আপনারা ফেসবুকের পেজ থেকে যারা দেখতেছেন, বা ইউটিউব থেকে যারা দেখতেছেন, আপনারা কিন্তু দেখা যাচ্ছে যে এমনই একটি জিনিস আমি আজকে আপনাদের দেখাবো, যে জিনিসটা না বললেই নয়। যে আপনারা আপনার সন্তানকে কি খাওয়াচ্ছেন, একটা পরিবারকে বাঁচাবার জন্য হাজারটা পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। আমাদের এই বাংলাদেশে চায়নার যেই বিভিন্ন কেমিক্যাল দিয়ে, এই যে গাছে কিছু আম আছে এগুলো দেখাও, এই কেমিক্যালের পাকানো আম, কলা, কাঁঠাল, লেচু, বেল, তাল, এখন কিন্তু সব কিছুই কেমিক্যাল দিয়ে পাকানো হয়। এই যে এই পাশেও রয়েছে দেখো, এই যে দুইটা আম আছে কিন্তু এখানে।
যাই হোক, আমি দেখাচ্ছি যে আম আসলে সব গাছের আম কিন্তু দেখানো সম্ভব না। তবুও দেখতে পাচ্ছেন যে অনেক উপরে পেকে আছে আমগুলা, আমরা দেখাবার জন্য চেষ্টা করতেছি আসলে সত্য মিথ্যা। আর যারা আসলেই এই আমগুলা খাবেন তারা কিন্তু অর্ডার দিতে পারেন। আমার মোবাইল নাম্বার হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। আমার নাম্বারটা হলো 01716269031। আবারও বলছি 01716269031। আপনারা এই নাম্বারে কল দিতে পারেন। এই যে আমি আমগুলা ছিটতেছি, আসলে অরিজিনালি যেই পাকা আম, হয়তো আপনাদের কাছে পৌঁছাই দিতে আমি পারবো না, কিন্তু আইসা নিয়ে যাইতে হবে বা নিতে পারবেন অর্ডার দিলে। এই দেখো, এদিকে অনেক আম কিন্তু পেকে আছে, এইদিকেও পাচ্ছেন। যাই হোক, আমি এই দুটা শুরু করেছিলাম 2 বছর আগে। আমার মেয়ে কিন্তু আসলে এটার উদ্যোক্তা ছিল, বলেছিল যে আব্বা অনেক বিডুই দেখি আমরা, কিন্তু আজকে আমি একটি চ্যানেল করে দেই আপনাকে, যাতে মানুষ আপনার কথা স্মরণ করে বাস্তব যেই জিনিসটা সেই জিনিসগুলো আপনি আপনার জীবনে দেখাবেন। আমার মেয়েটা বিএসসি নার্সিং করতেছেন, ওনার জন্য একটু দোয়া করবেন আমার মেয়ের জন্য। আর আমিও আসলে বয়স্ক মানুষ, কখন না কখন এই দুনিয়ায় থেকে চলে যাব, মানুষ মরণশীল। হয়তো 2 দিন আগে আর পরে অনেকেই চলে গিয়েছেন, যাবেনও দেখাচ্ছি। কিন্তু এই যে আমার মেয়েটাই কিন্তু আসলে আমগুলো দেখাচ্ছে আপনাদের, যে পাকা এইদিকে অনেক পাকা আম কিন্তু আছে। দেখো উপরে অনেক একটা পা আম একদম জামের মতো কীভাবে পেকে আছে। আসলে এত আম আজকে পাকছে, আসলে এত আম পাকার আসলে কথা ছিল না। পুরাটা গাছই কিন্তু আজকে আম পেকেছে। এইদিকেও দেখাও, এইদিকেও দেখা যাচ্ছে যে অনেকটা আম পাকছে। এই পাশ দিয়ে একটু দেখাও, হয়তো অনেকে ভাবতে পারে বোটা লাগাইয়া পরে দেখাইতে পারে, আসলেও সত্যি কি না জিনিসটা আমরা প্রমাণ করার জন্যই। আরেকটি কথা না বললে নয়, অনেকেই বলে যে ভাই কিছুদিন আগে আমার মোবাইলে একটু ডিস্টার্ব দিয়েছিল। আমি গিয়েছিলাম কুতুবপুর সাইদুর নামে একটি লোক, সে দোকান করে বিভিন্ন ওই টাকা লেনদেন করে, এই ধরনের একটি দোকান। ওইখানে আমি গিয়েছিলাম, বলছি যে ভাই আমার মোবাইলটা তো একটু ডিস্টার্ব। আরেক ভাই বলতেছে যে আমার তো আমার কাছে দেন, আমার 7টা ইউটিউব চ্যানেল আছে। আমি বললাম ভাই 7টা ইউটিউব চ্যানেল আছে, কয়টা চালান? কয় ভাই আসলে তো একটাও চলে না এখন। কেন? সব বন্ধ করে দিয়েছে। আমি বন্ধ করে দিচ্ছি এটা কোনো কথা হইল? আমি তো 2 বছর ধরে চালাইতেছি, আমার চ্যানেল তো বন্ধ হয় না। আপনারা যদি মানুষের ভিডিওগুলো ছাড়েন তাহলে তো অবশ্যই এটা বন্ধ হবেই, বন্ধ হওয়ারই কথা। তো যাই হোক, আসলে এই ভিডিওটা আমি বেশি লম্বা করব না, আমগুলা পারতে হবে। হয়তো বাতাস আসলে আমগুলা পড়ে মাটিতে পড়লে নষ্ট হয়ে যেতে পারে। অনেকটা আমি গাছে 2-3 গাছের আম পেরে ওইখানে রাখছি। আসলে সব গাছ তো দেখানো সম্ভব না, বাগানটা মোটামুটি অনেক বড়, 12টা গাছ আছে আমার বাগানে এই আমের জাত। যাই হোক, আপনাদের যদি ভালো লাগে আপনারা আমগুলা অর্ডার দিতে পারেন বা মোবাইলে যোগাযোগ করে নিতে পারেন। কেমিক্যাল দিয়ে আপনারা যে আম কাঁঠাল কলা বিভিন্ন ফল খাচ্ছেন, কিন্তু আমার কাছে সিজনের সাথে তুলনা, যদি গাছে পরিপক্কভাবে আম কাঁঠাল বাতি হয় তাহলে কিন্তু আপনাদের কোনো কেমিক্যাল খাইতে হয় না। একটা জিনিস লক্ষ্য করবেন, আপনার সন্তানকে আপনি নিজে বিষ কিনে খাওয়াচ্ছেন, আমার কাছে আসলে কিন্তু বিষ কিনে খাওয়াতে হবে না। অরিজিনালি যে গাছে পাকা বা যদি বাগানে আমগুলা
রূপালী, বারিপুর, হারিবাঙ্গা, হিমসাগর, যশোরী, অনেক আমি কিন্তু আমার কাছে রয়েছে। এই আমগুলা কিন্তু আসলে পরিপক্ব হইলেই কিন্তু আমি আমগুলা পেরে থাকি, এই জন্য একটু এই দিকে আমগুলা দেখাও, বারিপুর রূপালী আমগুলা। আমি কিন্তু মানুষের অনেকেই আমার কাছ থেকে অর্ডার করে তাদের আমি দিয়ে আসি বা আমার কাছ থেকে নিয়ে যায় অনেকেই। যাই হোক, আপনারাও যদি চান আপনার সন্তানকে বিষ নাও খাওয়াতে চান, আপনার সন্তানকে যদি আপনা আপনি কিন্তু নিজের হাতে আপনার সন্তানের জন্য বিষ কিনে নিয়ে মুখে তুলে দিচ্ছেন, কারণ এই জিনিসটা আমি আমার এই ভিডিওর মাঝখানে আমি অল্প একটু জিনিস আপনাদের দেখাবো যে যে কীভাবে যে নিয়মে যেইভাবে করার দরকার সেইভাবে না করে অসংখ্য কেমিক্যাল দিয়ে ফল পাকাচ্ছে, যার কারণে কিডনি, লিভার নষ্ট হয়ে যাচ্ছে, মানুষের অনেক ক্ষতি হচ্ছে। এই জিনিসগুলা কিন্তু দেখা যাচ্ছে যে একটা পরিবার বাঁচতেছে ফলার ব্যবসা করে, ফলের ব্যবসা করে, এই একটা পরিবার বাঁচাতে গিয়ে কিন্তু হাজার পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। এই কথাটা সকলেই স্মরণ রাখবেন। আমি আসলে ভিডিওটা লম্বা করব না, আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।